হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে এগলেস রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করছি কেকটা তৈরি করার আগেই আমাদের কেকের টিনটাকে আগে রেডি করে রাখতে হবে তো আমি একটা মাখনের কাগজের মধ্যে তার মধ্যে মাখন লাগানো ছিল তো সেটা দিয়ে আমি বাটি তাতে ঘষে নিচ্ছি তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো আর যা এটা ব্যবহার করার একটাই কারণ যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে এরপর আমি নর্মাল কাগজ একটা কেটে রেখেছি সেটাকে আমরা লাগিয়ে নেবো নিচটাতেও লাগিয়ে নিচ্ছি এবং আমি সাইডেও লাগিয়ে নেবো ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে এবারে কেকটা তৈরি করার আরও আগে আমাদের ময়দাটা আমি নিয়ে নিলাম একটা জায়গায় সব আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে আগে মিক্স করে নেবো তাদের জন্য ময়দা কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার একসাথে মিক্স করে নিচ্ছি এটা চেলে নিলে আরও ভালো হয় তবে আমি চালছি না এখানে তোমরা চলে চালতে পারো এবারে একটু হালকা গরম দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে আমরা রেখে দেবো এটাকে সাইডে এবারে ব্যাটারটা তৈরি করব মাখন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিনি দিলাম কন্ডেন্স মিল্কও তেল দিয়ে দিলাম এবারে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে একদম পুরো ক্রিমি ভাব চলে আসে এবারে আমি সেই দুধটাও দিয়ে দিলাম যেটা দিয়ে ভিনিগার এবং দুধটা মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিক্স করে নিলাম এবারে আমাদের ময়দার সেই গুঁড়োটা আস্তে আস্তে মিক্স করব একেবারে দিয়ে দেব না দুবারে খেপে খেপে দেব কালারটাও দিয়ে দিলাম আমি লাল কালার ঠিক ব্যাটারটা এইরকম হবে ঘনত্বটা এবারে কার্ট অ্যান্ড ফোল্ডের মাধ্যমে আমরা ব্যাটারটাকে একটুখানি গুলে নেব ব্যাটার আমাদের রেডি এবারে আমরা কেক তিনটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কেকটা তৈরি করার আগে প্রেশার কুকারে নুন দিয়ে গ্যাসের মধ্যে লো ফ্লেমে বসিয়ে দিতে হবে এবারে দেবার পরে ব্যাটারটা একটু ট্যাপ দিয়ে নেবো যাতে যা বাবলস আছে সেগুলো সব ফেটে যাবে প্রেসার কুকারটা খুব গরম আগে থেকেই হিট করতে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি একটা চামচের মাধ্যমে নুনটাকে একটুখানি ছড়িয়ে দেবো চতুর্দিকে এবারে প্রেশার কুকারটা যেহেতু খুব গরম তাই হাত দিয়ে বসানো যাবে না আমি একটা সার্শির মাধ্যমে কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি একদম মাঝখানে বসিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ফর্টি ফাইভ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ততক্ষণ আমরা কেকের ক্রিমটা তৈরি করে নিই প্রথমে আগে আমাকে চিজ ক্রিম তৈরি করতে হবে তার জন্য আমি মাখন নিয়ে নিয়েছি মাখনটাকে আগে একটু খুব ভালো করে বিট করে নেবো যাতে মাখনটা একটু ভাব চলে আসে আর মাখনটা আমার কিন্তু রুম টেম্পারেচারের এরপর আমি এর মধ্যে চিনি গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়োটা দিয়েও খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে মাখন আর চিনি যেন খুব ভালোভাবে মিশে যায় চিনিটা একেবারেই মানে দেব না দুভাগে করে ভালোভাবে বিটটা করে নেবো একটু প্রথমে আগে হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর আমরা এটাকে বিট করব চিনি আর মাখন পুরো একদম ক্রিমি ভাব চলে এসছে এবারে আমরা চিজ ক্রিমটা দিয়ে দিচ্ছি চিজ ক্রিমের রেসিপিটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেটা দেখে নিও এটা আমার ঘরে তৈরি করে চিজ ক্রিম চিজ ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না চিজ ক্রিম এবং মাখন চিনি সব একসাথে মিশে গিয়ে একটা ক্রিমি ভাব তৈরি হচ্ছে ততক্ষণ আমাদের বিট করে নিতে হবে আমাদের কিন্তু এই চিজ ক্রিমের রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে আমরা এটাকে সাইডে রেখে হুইপড ক্রিমটাকে রেডি করে নেব এরকম চাইলেও শুধু দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তবে আমি চিজ ক্রিম এবং হুইপড ক্রিম দুটো মিশিয়ে করব ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম এরপরে আমি এটাকে সাইডে রেখে একটা বাটির মধ্যে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নেবো যতক্ষণ না সফট সফটের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ হুইপ ক্রিমটাকে বিট করতে হবে ঠিক এই পর্যায়ে এসে উইপ ক্রিমের মধ্যে আমাদের সেই চিজ ক্রিমটা অ্যাড করে দেবো এবার একটু খুব ভালো করে আগে হাত দিয়ে মিক্স করে নেব তারপর আমরা এটাকে বিট করব এবারে আমরা এটাকে বিট করে নিচ্ছি যাতে হুইপড ক্রিম আর চিজ ক্রিম যেন একেবারে মিশে যায় সেরকমভাবে বিট করতে হবে আমাদের রেডি হয়ে গেছে ক্রিম এবার এটাকে আমরা সাইডে রেখে কেকটাকে দেখে নিচ্ছি কেকটা দেখুন কত সুন্দর হয়েছে একটা কিছু দিয়ে আমরা দেখে নেব যদি পরিষ্কার আসে তাহলে কেকটাকে আমরা বার করে রাখবো কেক আমাদের হয়ে গেছে এবারে আমরা এটাকে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব তাই কেকটাকে সাবধানে বার করে নিচ্ছি আমাদের যেহেতু ট্রান নেই তাই একটা বাটির ওপর আমি থালা বসিয়ে নিয়েছি আর কেকটাকে আমি রাখলাম এবার আমরা কেকটাকে কেটে নেব আমি তিনটে লেয়ারে কাটব কেকটাকে তাই প্রথমে লেয়ারটাকে কেটে নিচ্ছি দেন তারপরে দুটো লেয়ার কেটে নেব খুব সাবধানে কাটতে হবে ঠিক এইরকম করে করে আমরা প্রতিটা লেয়ার কেটে নেব আর আমি একটুখানি ক্রামস রেখে দিয়েছি যেহেতু কেকের গায়ে লাগবে তো সেটাকে মিক্সার গ্রাইন্ডারও দিতে পারেন অথবা এমনিও করতে পারেন হাতে আর একটা আমার কাছে পুরোনো কেক বোর্ড ছিল তার উপরে একটুখানি ক্রিমটা দিয়ে তারপরে কেকের লেয়ারটা দিলাম একদম সেন্টারে এরপরে ওর মধ্যে একটু সুগার সিরাপ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তার উপর আবার হুইপড ক্রিম দিলাম হুইপড ক্রিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মানে চতুর্দিকে স্প্রেড করে দিতে হবে ক্রিমটাকে তারপরে আমরা কেকের আর একটা লেয়ার দেবো ঠিক একই প্রসেসে আমি আরও দু একটা লেয়ার করে নেবো এরকমই ক্রিমটা দেওয়ার পরে আমরা ক্রিম বাকি ক্রিমগুলো কেকের চতুর্দিকে লাগিয়ে নেব আমার হয়ে গেছে লাগানো এবারে একটা কোনো ছুরির সাহায্যে এর যে এক্সেস ক্রিমগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নেব ঠিক এই রকম করে ওপরটাও তাই আমার কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রাখব ঠিক দু ঘন্টা পর বার করে আমি যে কেকের ক্রামসগুলো করে রেখেছিলাম তো সেগুলো গায়ের মধ্যে ছিটিয়ে দেব ঠিক এইভাবে হয়ে গেছে এবারে এর ওপরে একটু ক্রিম দিয়ে টপিং করে দিচ্ছি আপনারা চাইলে এরকমও খেতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটু ডেকোরেট করার জন্য তাই ক্রিম দিয়ে দিলাম এবার এর ওপরে আমার একটুখানি বেঁচে ছিল ক্রামসগুলো তো সেটাও আমি দিয়ে দিচ্ছি ওপরে তোমরা দেখতেই পেলে কত সুন্দর কত তাড়াতাড়ি এবং এগলেস কেক তৈরি হয়ে গেল রেড ভেলভেট তো এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে